Assalamualaikum friends, আমি আবু সাইদ সোকিয়া টোটাল স্টেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালের পার্ট 12 এ আপনাদের জানাই স্বাগতম। ফ্রেন্ডস, গত পর্বে কনফিগারেশন সেটিং দেখেছিলাম, এ পর্বে EDM অর্থাৎ ইলেকট্রনিক্স ডিস্ট্যান্স মিটার সেটিং দেখাবো। প্রথমে টোটাল স্টেশনটি অন করি। এরপরে মেন পেজে যাই, মেন পেজে গিয়ে আমরা মেজারে ক্লিক করি। এরপরে আমরা এখানে মেন পেজের পেজ নাম্বার 1 এর কোডে ক্লিক করি। কোডে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টেশন ওরিয়েন্টেশন অবজারভেশন এবং নিচে EDM আছে। EDM সিলেক্ট করে আমরা এন্টার দিলে এখানে আমরা EDM এর ফাংশনগুলি পাবো, অথবা আমরা মেজারে যাই। মেজারে যাওয়ার পরে মেজার প্রেস করি এবং ফাংশন প্রেস করি। ফাংশন প্রেস করে আমরা মেজারের দ্বিতীয় পেজে যাই। দ্বিতীয় পেজে দেখা যাচ্ছে এখানে মেনু, টিল্ট, হরিজন্টাল অ্যাঙ্গেল এবং সবশেষে EDM দেওয়া আছে F4। আমরা F4-এ যদি প্রেস করি, এখানে আমাদের EDM পেজটি এসেছে। EDM পেজে আমরা এখানে দেখতে পাচ্ছি মোড আছে, মোড অর্থাৎ মোডে এখানে আমরা ফাইনেস আছে। ফাইনেসটা হচ্ছে যে সূক্ষ্মভাবে মেশিন সিঙ্গেল একটা রিডিং নেবে। এরপরে র্যাপিডেস আছে, র্যাপিডেস খুব দ্রুত একটি সিঙ্গেল রিডিং নেবে। ট্র্যাকিং আছে, ফাইন আর মানে সূক্ষ্মভাবে বারবার রিফ্লেক্ট করবে, বারবার রিফ্লেক্ট করে রিডিং নেবে। এটা দিলে একটা সমস্যা, বারবার মেশিন রিফ্লেক্ট রিফ্লেক্ট করতেই থাকবে স্টপ না করা পর্যন্ত। তারপরে আছে ফাইন অ্যাভারেজ। ফাইন অ্যাভারেজে এখানে আমরা দেখতে পাচ্ছি 3 আছে, মানে অ্যাভারেজ 3টা বা 4টা রিডিং নিয়ে এটাকে অ্যাভারেজ করে একটা রিডিং দেবে, এটা হচ্ছে ফাইন অ্যাভারেজ। আমরা এখানে 3টা সেট করা আছে, 3 বার রিডিং নেবে। আমরা করলে আমরা এটাকে সেট করে দিতে পারি 3 বার বা 4 বার। তারপরে যেটা দেখতে পাচ্ছি রিফ্লেক্টর, রিফ্লেক্টর এখানে এনএস রাখি। রিফ্লেক্টর হচ্ছে এখানে দেখা যাচ্ছে পিজম আছে, এই যে পিজমের সিম্বল আছে এখানে একটা পিজম, পিজম কনস্ট্যান্ট এখানে পিজমের, যদি পিজম সেট করা হয় তো নিচে পিসি আছে, পিসিটা আমরা -30 আছে। আমাদের পিজমে কনস্ট্যান্ট হচ্ছে -30, আপনাদের পিজমের যে কনস্ট্যান্ট সেটি এখানে সেট করে নেবেন। এরপরে আমরা নেভিগেশন কি চেপে শিট, শিট একটা বিশেষ শিট থাকে মেশিনের মধ্যে, মেশিনের কেনার সময় দেওয়া থাকে, এই শিটের উপরে রিডিং নেওয়া যায়। এরপরে আছে নন, নন হচ্ছে, নন হচ্ছে নন পিজম, যেটা নন পিজমের একটা সিম্বল আছে এখানে। নন পিজমের পিসি যেহেতু এখানে পিজম নাই, এটা 0। এখন আমরা নেভিগেশন কি চেপে পরের পেজে যাই। এখানে আছে টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচার আমাদের এখানে আছে 15°C। আমরা ইচ্ছা করলে টেম্পারেচার সেট করে দিতে পারি। প্রেশার, অ্যাটমসফিয়ারিক প্রেশার, অ্যাটমসফিয়ারিক প্রেশারের ইউনিট আমরা এর আগে দেখিয়েছি HPA, এখানে প্রেশারটা কত সেটা এখানে সেট করে দিতে হবে। এরপর PPM, আমরা যদি কোনোটাকে এডিট করতে চাই, যেমন এখানে দেখা যাচ্ছে পিসি, আমরা এখানে টেম্পারেচারটাকে এডিট করব।
F3 চাপি, এই যে এডিট এখানে দেখা যাচ্ছে, F3 চাপি, চাপার পরে আমরা এখানে দেখা যাচ্ছে যে 15 ডিগ্রি সেলসিয়াসটাকে আমরা 30 ডিগ্রি সেলসিয়াস করি, ইন্টার দেই, আমাদের 30 ডিগ্রি হয়ে গেছে। এভাবে EDM এর এডিট করা হয়। আমাদের এখানে একটা বিষয় বলে রাখা উচিত, প্রেশারের রেঞ্জটা, আমরা এখানে প্রেশারের রেঞ্জটা হচ্ছে 500, সর্বনিম্ন 500 HPA থেকে সর্বোচ্চ 1400 PSP, এবং টেম্পারেচারের রেঞ্জ হচ্ছে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আমরা এখানে 15 ডিগ্রি ছিল, 15 ডিগ্রি করে রাখি। আমাদের এখানে পিসি যেটা প্রিজম কনস্ট্যান্টের আমরা যে রেঞ্জটা দেখতে পাচ্ছি, রেঞ্জটা হচ্ছে যে প্রিজম কনস্ট্যান্ট রেঞ্জ -99 থেকে 99 পর্যন্ত প্রিজম কনস্ট্যান্ট হয়ে থাকে। ফ্রেন্ডস, আজ এ পর্যন্ত, আগামী পর্বে টপোগ্রাফিক সার্ভের জন্য টোটাল স্টুডেন্ট কীভাবে সেট করা হয় সেটি দেখাবো ইনশাল্লাহ।